প্রিয়মে। আচ্ছা যাক, তুমি তারা যাকে লাভ প্রিয় সাকে তোমার বয়সতে হদ অনুমানিক ফার্স্ট হইতে সব বছর। আচ্ছা ফার্স্ট হইতে সব বছর এবং সেকে থা বয়স হদ এবারে হদ সেকে থা হ্যাঁ বইয়ে দিয়ে ননাজির বয়স সেকে হদ প্রায় কি হয় মুই মনে করি ভালো করে একটু বর্ত বয়স তারপরে হদ হদ বুঝিও সেকে নে সেকে নে বলে একে তোমার বয়স কত এখানে মর প্রায় পঁচাত্তর বা আশি মতো। আচ্ছা যা আশির মতো যদি দূরি দিও তুমি তারে যাকে লাভ প্রিয় সাকে তোমার বয়স হতে পাঁচ বছর কি ছয় বছর। হ্যাঁ তৈলে কিনে থে মারা জিয়ে দে আমি ফত সালত দূরি ভারি অনুমানিক বিশ সালের আগে ১৯২০ সালের আগে একটি হলো যে ২০১৩ যাক মোটামুটি তৈলে তার ইয়ে নলে যদিও বা আমি শুনিছি তার ইতিহাস তার সে সময় হয়তো তার কান দাপত্তা নদে এ ধরনের হয়তো মুরব্বী এলো একদিন বুদ্ধি মারে মত কথা হলো দেখে যেমন কি তার দায়িত্ব এলো আর অপরদিকে হলে যে তার কান ই হব কিহন সিয়ান আমার সিয়ান যাও বাপের লোক মাবর লোক তুমি যারা সর মূল প্রধান হলো দে নোনা হাজিরি আমি ব্যাপনি না মান শুননি ইজনে হয়তো নদীগি আর আদামর বা সেই হুড়ে হাজয় বিদিরি বর্তমানে এগুড়ি মুরব্বী আগে মানে বয়োজ্যেষ্ঠ এই তারা আগুনি কিনে বাজি এ আমি থাকুন সে বিষয়ে জানি লল এখানে ননাজি সম্পর্কে হয়তো বিভিন্নজনে আবার বিভিন্নভাবে এখান এই মন্তব্য আগে মন্তব্য আনল দেখি দেখি নাহি হারাচুরি নাহি রামাইতি সিদিকি আয় কিন্তু যাও বাবে লোক মা বললো ননাহাজির আজলপুর সিয়ানলদে তার জন্মস্থান হলদে রামাইতি জেলার নান্যেশ্বর উপজেলার বিধিরি সাবেক কং ইউনিয়নের হলদে বরবুলপাড়া বরবুলপাড়া এই দুই হলদে তার জন্মস্থান এই দু বাসস্থান এলো মূল ননাহাজি যে সাংবাদিকদের ইতিহাসের আমি ননাহাজি হই সেই ননাহাজি ঘর হলদে ইদু আমি বর্তমানে জীবন বনেব কথা হোক এবং এই আদামদিকে বর্তমানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী হলদে এই তারা যাই হোক তোমারে হত্য দিলাম এই যে ননাহাজির প্রকৃত ইতিহাস চান আমারে তুমি যে জান মানে শুনেলা হ্যাঁ বর্তমানে তুমি প্রমাণস্বরূপ বাজি আগ এ কিনে আমার জুম্মজাদর মানুষজনই এই জিনিস চান দেখদন খবর ভাত ননাজি আসলে শুধু এলো হ্যাঁ সিয়ানোর সহযোগিতা করার কারণে আমি তোমারে ধন্যবাদ জানির এবং কৃতজ্ঞতা শিগেগুড়ির এবং হারাচুরি হিল কালচারেল অর্গানাইজেশনের পক্ষতুন তোমারে আমার কৃতজ্ঞতা জানির নমস্কার জানির ঠিক আছে নমস্কার।